22 কুইন্টাল হার্ডলি এই যে আমি রয়েছি পূর্ব বর্ধমানে এই পূর্ব বর্ধমানকেই বলা হয় পশ্চিমবঙ্গের ধানের গোলা আর সেই ধানের গোলায় আজকে ডিজিটালি লঞ্চ করলো পুষ্কল ধান আর এই পুষ্কল ধান নিয়ে বিস্তারিত জানবো কেমন উচ্চ ফলনশীল কি এর বিস্তারিত রয়েছে কতদিনের ফসল কোন টাইমে হয় সব বিস্তারিত জানাবো ভিডিওর মধ্যে দেখতে থাকুন ভিডিও এই ভিডিওটি দেখার পর আপনিও পুষ্কল ধান চাষ করতে চাইবেন তো অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ তাহলে অবশ্যই জানতে পারবেন পুষ্কল ধান সম্পর্কে কতদিনের ফসল কিভাবে লাগাবেন কোন কোন টাইমে লাগাবেন চলুন বিস্তারিত জানি This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education. প্রথমত নমস্কার পুষ্কল যে ধানটা আজকে লঞ্চ হলো এটা তো ডেমো করতে আপনাকে দিয়েছিল হ্যাঁ হ্যাঁ আপনি তো ডিলার একজন হ্যাঁ ডিলার আপনার লোকেশনটা একটু যদি দর্শকদের বলে দেন আমার বর্ধমান ডিস্ট্রিক্টের পূর্বস্থলী থানা এলাকার পারুলিয়া গ্রাম হ্যাঁ এদিকটা তো ধানের জন্য বিখ্যাত অ্যাকচুয়ালি পূর্ব বর্ধমানকে ধানের গোলা বলা হয় আমাদের পূর্ব বর্ধমানে প্রচুর ধান বিক্রি হয় প্রচুর চাষি ধান চাষ করে এই পুষ্কল তো আপনাদের ডেমো করার জন্য দিয়েছিল হ্যাঁ কেমন ফলন হয়েছে যদি বলেন না ভালো পুষ্কল ধান ধরেন মোটামুটি ওই 20 থেকে 21 কুইন্টাল ফলন হয়েছে আমাদের এখানে চাষিদের আর ধান খুব সুন্দর ধান কতদিনের ফসল এটা 120 থেকে 125 দিন কতটা হাইট হয় হাইট হয় আপনার 3 থেকে 3.5 ফিট গাছের হাইট হয় ধানটা মানে কোন ধানের সঙ্গে কম্পেয়ার করা যায় মানে এটা আপনার ওই 10-10 বা 64 সেগমেন্টের ধান এই ধানগুলো চাষিরা যদি পরবর্তীতে লাগায় তারা কি উচ্চ ফলনশীল মানে উচ্চ ফলনশীল এই ধানগুলোর প্রচুর ফলন হয় ওই জন্য চাষিরাও খুব আনন্দের সহিত নেয় এবং খুব ভালো এই ধানের মুড়ি হয় বা চিড়া হয় ওই জন্য চাষ প্রচুর হয় বাড়ছে আস্তে আস্তে এই ধানের চাষ বাড়ছে এই ধানটা চাষিরা কোন কোন টাইমে লাগাবে দুটো সিজনে হয় খারিফেও হয় বোরোতেও হয় আপনাদের এই যে এলাকাগুলোতে এখানে কি আরও বেশি ফলন হওয়ার সম্ভাবনা আছে এখন চাষি তো চাষ করে চেষ্টা করে বাড়ানোর জন্য তবে এরকমই হয় এর থেকে বেশি হচ্ছে না 20-21 কুইন্টাল বিঘায় মানে বিরাট ব্যাপার অন্য কোনো ধান কত ফলন হয় অন্য কোনো ধান বলতে আমাদের এখানে ধরো হাইব্রিড ধানের তো এখনও শুরু হয়নি কিন্তু এই রিসার্চ ভ্যারাইটি ধানগুলি চলে তাতে এইরকমই 20-22 কুইন্টাল হার্ডলি এই যে পুষ্কল যে ধানটা হ্যাঁ এই ধানটা মানে পরবর্তী চাষিদের কী বলে চালাবেন না না চাষিরা আগ্রহের সহিত নেয় কিন্তু এটা যখন চিরা মিল বা মুড়ি মিলে বেচে তখন ওই 10-10 বা 64 বলেই বিক্রি করে পুষ্কল বলে বিক্রি হবে না কেন পুষ্কল তো চাষিরা জানে না তো সেই হিসেবে 10-10 বা 64 হিসেবে বিক্রি করে হ্যাঁ আমি এই কোম্পানির ডিস্ট্রিবিউটার আগামী সিজনে এই পুষ্কল ধানটা প্রত্যেক চাষির হাতে যাতে তুলে দিতে পারি এই জন্য কোম্পানির কাছে আমার আবেদন যেন আমার কাছে ঠিক টাইম মতন মালটা চলে আসে তো পরবর্তী সিজনে চাষিরা আসলে আপনার কাছে অবশ্যই ধানটা পাবে চাষিদের হাতে আমি তুলে দিতে পারবো আগামী সিজনে ধন্যবাদ নমস্কার আজকে ডিজিটালি লঞ্চ করলো এই পুষ্কল ধানটা এটা 120 থেকে 125 দিন সময় লাগে ধানটা উৎপাদন হতে অন্য ধানের তুলনায় খুব শর্ট টাইমে লাগে এই ধানটা যদি বাজারে লঞ্চ করে বা আপনারা লাগান আপনারা কি সত্যি লাভবান হবেন অবশ্যই লাভবান ফলন বেশি হলে লাভবান হবে ফলন বেশি হলে লাভবান হবে লাভবান হবে অন্য ধান যেরকম বিঘেতে 22 থেকে 23 মন হয় এটা এর থেকে একটু বেশি হয় 25-28 অবধি 28-30 মন হলে সবচেয়ে হবে 28-30 থেকে 30 এই ধানটা লাগালে আপনারা লাভবান হবেন অবশ্যই লাভবান হবে ফলন বেশি হলে লাভবান হবে চাষি এটা কম যেটুকুনি টাইম হোক ফলন যদি বেশি পায় তাহলে লাভবান হবে চাষি তাহলে এই ধানই লাগাবে মোটামুটি এটার প্রায় 3 ফুট হাইট হয় 3 ফুট হলে ঝড়ে পড়ে না আবার বেশি হাইট হলে আবার গাছ পড়ে যায় না এই যা খুব শক্ত ধান যাই শক্ত হলে তো ভালো হবে আর যদি বেশি হাইট হয় যদি নরম হয়ে যায় তাহলে গাছ পড়ে যাবে শুয়ে গেলে ফলন পাবে আপনাদের তো এইটা বর্ধমান এখানে প্রায় সবই প্রায় ধান চাষই হয় বেশি ধান চাষই বেশি হয় বর্ধমান ডিস্ট্রিক্টে ধান চাষ তো বেশি এইখান থেকে এই ধান থেকে মুড়ি উৎপাদন হয় মুড়ি চিড়ে দুটোই হবে চাষিটা কি এই ধানটা আরও লাগাবে অবশ্যই লাগাবে লাভবান হলেই লাভবান লাভবান বেশি পায় লাভ বেশি পায় তাহলে চাষিটা এটাই লাগাবে
থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।